Assalamualaikum. Kukuit Nusrater arekta notun rannay shobaike shagoto janacchi. Ajke ranna kore dekhabo chingri macher malai kari. Chingri mach diye to amra nana dhoroner recipe korei thaki shob shomoy. Tobe amar mone hoy sobcheye lobhoniyo recipe hocche chingri macher malai kari. Tahole dekhe nei chingri macher malai kari korte amader ki ki upokoron lagche. Majhari size er chingri mach niyechi. 9 theke 10 tar moto chingri mach ache. চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে জাস্ট এই জায়গাটাতে একটা শিরা থাকে চিংড়ি মাছের তা হালকা একটু কেটে আমি শিরাটা বের করে মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সামান্য একটু লবণ আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া চা মাখিয়ে হালকা করে আমি একটু ভেজে নিব প্রথমে অন্যান্য যেসব উপকরণ লাগছে সেগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে আছে কাঁচা মরিচ ফালি করা 5 থেকে 6টা আছে রসুন বাটা 1 টিস্পুন আদা বাটা 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া আছে 1 টিস্পুন জিরা গুঁড়া 1 টিস্পুন গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন হলুদের গুঁড়া আছে 1/2 টিস্পুনের মতো আর লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ার কথা বলে নেই সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিতে অনেকেই হলুদ গুঁড়া ব্যবহার করেন না আমি এখানে একটুখানি করছি শুধুমাত্র কালারটার জন্য তবে যদি আপনি করতে না চান তবে কোনো সমস্যা নাই আর গরম মশলার ভিতর রয়েছে এক টুকরা দারচিনি 3টা এলাচ 3-4টা লবঙ্গ আর একটা তেজপাতা মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা এখান থেকে আমি 1/2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিব আছে সরিষার তেল 3 টেবিলস্পুনের মতো আর এরকম একটা মিডিয়াম সাইজের বাটি পুরো এক বাটি নারকেলের দুধ নিয়েছি যেটা চিংড়ি মাছের মালাইকারির অন্যতম প্রধান ইনগ্রেডিয়েন্ট এছাড়াও আমার লাগছে সামান্য পরিমাণে একটু ঘি তো দেখে নিলেন চিংড়ি মাছের মালাইকারিতে কি কি উপকরণ লাগছে এখন তাহলে আমরা রান্নাটা শুরু করি রান্নাটা শুরু করছি কড়াইটা গরম হয়ে গেলে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম যে চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা খুব হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিব খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই জাস্ট হালকা একটু চিংড়ি মাছের যে গায়ে র ফ্লেভারটা থাকে সেটা যেন একটু কমে যায় সেজন্য আমরা খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি রংটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা একটু লালচে হয়ে গেছে মাছগুলো আমি এখনি মাছটা তুলে ফেলব তেল থেকে আর যে তেলটা রয়েছে এই তেলের ভিতরেই আমি এখন বাকি রান্নাটা করব প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো কুচিটা দিয়ে দিব তখন বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন এবং আদা বাটাটাও দিয়ে দিলাম মশলাগুলো হালকা করে একটু নেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি বাটা মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় এই জন্য কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব মশলাটা দিলাম এখন যে গুঁড়া মশলাগুলো ছিল বাকি সেটা এর ভিতর দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায়
মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব চিংড়ি মাছ। মাছগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর ভিতর আমি নারকেলের দুধটা দিয়ে দিব, পুরাটাই দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না, লিকুইড ইনগ্রিডিয়েন্ট হিসাবে শুধুমাত্র নারকেলের দুধটাই এর ভিতর ব্যবহার করেছি। চিংড়ি মাছের মালাইকারিতে জন্য মাছটা আমি ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু চিনি ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনি যদি চিনি ব্যবহার করতে না চান এটা নাও দিতে পারেন। স্পুনের মতো ঘি শুধুমাত্র উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই জন্য দমে রাখছি। তারপর মাছটা আমি বাটিতে তুলে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি তো রেডি, এখন এটার সাথে শুধুমাত্র দরকার এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত। কি যে চমৎকার একটা রান্নার গন্ধ বের হচ্ছে, কি যে কিছু মিলিয়ে, সেটা তো করে না দেখলে বোঝানো সম্ভব না। বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন এবং কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। রান্না যদি ভালো লেগে থাকে